আমার ইয়াত আজি কাছাৰ জিলার আমার ইয়াত গড়ের ভিতর গাঁও কাছাৰ ডিস্ট্রিক্ট আমি অসম মানুষ ইয়াত আমার 30-35 ঘর মানুষ আছো কিন্তু আমি এটা সংস্কৃতি বজায় রাখব লাগে কারণে আমি ইয়াত সদায় প্রতি বছরে মাঘ বিহু আমি সেই তেনেকুৱা গোটেই পাহাড়ের পর বাঁহ চাহ আনি খেৰ কাটি আমি নৰা কাটি আমি ইয়াত মেজিঘর আর ভেলাঘর বনাইছো আমি সেইখিনি হিসাবে গোটেই গাঁও মানুষখিনি আহি আমি ইয়াত জমা হয়েছো আজি আমি ইয়াতে খানা আমার খানা বলে আমার ভোজ আছে সেই ভোজর মানে গোটেইবুর আমি ইয়াত ধুনকে আজি গোটেই গাঁও মানুষখিনি আহি জমা হয় গোটে ভোজ এখন খাও এটা প্রতি বছরে আমার এরকম নিয়ম এটা চলি আছে তো সেইকারণে আমি গোটেইখিনি একেলগে লগ লাগি আমি এইখানে গোটেইখিনি কাম করে আছো তো এইকারণে আমার সংস্কৃতি আমি বজায় রাখিছো আমার যে সংস্কৃতি কালচার সেই কালচারটা আমি বজায় রাখব লাগে সেইকারণে আমি ইয়াত হলেও আমার ইয়াত মানুষ কম আমার ইয়াতে আমার অসমীয় মানুষ ইমান কম আছে তথাপিও আমি যেখানে আমি করব লাগে আমার সংস্কৃতি বজায় রাখব লাগে সেইখানে আমি ধুনকে করে আছো সেইবুলি আজি আমি মাঘ বিহু বলে আমি মেজিঘর আর আমার ভেলাঘর আমি সাজিছো সেইবুলি আমি আপনার ধন্যবাদ দিছো যে আপনাদের আহিছে আপনাদের ইয়াত আমার যোগাযোগ করেছে আমি ইয়াত অহার কারণে আমার অশেষ ধন্যবাদ দিছো আপনাদের ভাল লাগিছে সেইকারণে ধন্যবাদ দিছো মহারাজ।